বলেন যার হক এসেছে সত্য ওয়াজাহাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় আধ্যাত্মিক রাহবার শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে এক ভণ্ড তথাকথিত আলাউদ্দিন জিহাদি যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে এর কারণে সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম সহ তৌহিদি জনতা অত্যন্ত উত্তেজনা পরিস্থিতি তাদের মাঝে বিরাজ করছে। এর ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে ফতুল্লা থানার ওসি মহোদয় ওনাকে আজ সকালে তাকে গ্রেফতার করেছে, এখন ফতুল্লা থানার হেফাজতেই রয়েছে। তো আমরা এখন ফতুল্লা থানায় রয়েছি। একটু দাঁড়ান, একটা মিনিট।